নমস্কার। আজ থেকে, মানে এখন থেকে শুরু হচ্ছে আমাদের এই নতুন অনুষ্ঠান শ্রীময়ী। আপনি নিশ্চয়ই কদিন ধরে খেয়াল করছেন যে আমাদের পয়লা মে থেকে অনুষ্ঠান সূচিতে লেগেছে একটা পরিবর্তনের হাওয়া। পয়লা মে থেকে সকালবেলা শুরু হয়েছে ব্রেকফাস্ট শো। সকাল সকাল শাশ্বতী আপনাদের সামনে রোজ হাজির হয় আপনাদের দরবারে, আর একদা জনপ্রিয় দর্শকের দরবারে আমরা আবার গত বুধবার অর্থাৎ 2 মে থেকে শুরু করেছি বুধবার রোজ, প্রত্যেক সপ্তাহের বুধবার 8:30 সময়। আর শ্রীময়ী, শ্রীময়ী থাকবে মেয়েদের কথা, মেয়েদের ভাবনা, মেয়েদের আনন্দ যন্ত্রণা আর তাদের পথ চলা, তাদের এগিয়ে যাওয়া পিছিয়ে পড়া সব কিছু নিয়েই শ্রীময়ী। আজকে প্রথম দিনে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশেষ অতিথি, তিনি সদর্থে শ্রীময়ী। অন্তরে শ্রী, বাইরে শ্রী মিলে তিনি একজন বিদুষী নারী, অনন্য নারী, নবনীতা দেবসেন। আর তার সঙ্গে যখন নবনীতাদের সঙ্গে আড্ডা হবে তখন গান থাকবে না, তা তো হতে পারে না, তাই জন্য গান গাইতে এসেছে রাজশ্রী, রাজশ্রী ভট্টাচার্য। আর প্রথম যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করছি, একা তো চলা যায় না, আমরা সেই চিরকালের জুড়ি আমি আর শাশ্বতী একসঙ্গে রয়েছি। সকালটা আজকাল তোমাকে দিয়ে শুরু হয়, যদিও রোববারের সকালটা তোমাকে দিয়ে নয়, নবনীতা দিকে দিয়ে শুরু হয় ভালোবাসার বারান্দা দিয়ে। একদমই তাই, তাই না? তাই জন্য রোববার এই বিকেলে এখানে বসে আমরা তোমার কথা শুনবো। আচ্ছা, একটা কথা বলি তোমার কাছে আসার আগে, যেহেতু আমরা এই 23শে বৈশাখ বসে আছি, একেবারে রবীন্দ্র জন্মোৎসবের প্রাককালে বলতে পারি, তাই তিনি তো আসবেনই আমাদের আলোচনায়, আর আসবেন রবীন্দ্রনাথ, যাকে বলেছেন আমার অন্তরে সর্বশ্রেষ্ঠ মহামানব গৌতম বুদ্ধ, তার কথা, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা। তো আমরা আড্ডায় যাই, তারপরে যেরকম ভাবে গান হবে, কথা হবে, চলতে আড্ডা যেমন ভাবে এগোবে সেরকম ভাবে। নবনীতাদি, আমি সবার আগে একটা কথা জানতে চাই, তোমার নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেই গল্পটা বলো। তোমার মা সেই নাম গ্রহণ করেননি, তারপর তোমাকে দিয়েছিলেন, এইখান থেকে শুরু করে তোমার মানে ছোট্টবেলা থেকে। এই গল্প তো অনেক শোনা, যাই হোক আমি অনেক পরে জেনেছি গল্পটা, যে নবনীতার নামটা আসলে আমার নয়, আমাকে দেওয়া হয়নি। আমার মার যখন বিয়ে হলো, মার বিধবা বিবাহ হয়েছিল বাবার সঙ্গে, মা 13 বছর বয়সে বিয়ে হয়ে বিধবা হয়েছিলেন, তারপরে উনি লেখক হন এবং আমার বাবার সাথে বিয়ে হয় 28 বছর বয়স। সেই সময় মনস্থির করা নিয়ে রবীন্দ্রনাথ ওকে যথেষ্ট মনোবল জুগিয়েছিলেন এবং বিয়ে হওয়ার পরে ওকে চিঠি লিখেছিলেন যে এখন তুমি একটা নতুন জীবনে আনি, তাহলে আজ থেকে তোমার নাম হোক নবনীতা। সেটা ছিল ওর আশীর্বাদ। কিন্তু আমার মা অত সোজা মেয়ে না, তিনি তো আমারই মা, তিনি যেটা করলেন, তিনি একটা ওকে জানালেন যে আমি আমি এখন অনেক অলরেডি আমার 2টো বই বেরিয়ে গেছে রাধা রানী নামে, আর এই নামটা কি আমি 28 বছর ধরে চিনি, আমি এখন আর নতুন নাম নিতে পারবো না, আমি আপনার আশীর্বাদ গ্রহণ করলাম, কিন্তু নামটা তোলা থাক। এইটা করাতে আমার আমি এই তো উনি নাকি একটু বিচলিত হয়েছে, সবাই ওকে যে নাম চায়, সেই তো মানে কত চিঠি আসতো, কিন্তু এটা যে সেই রবীন্দ্রনাথের দেওয়ার নাম তিনি গ্রহণ করলেন না, সেই তো বিচলিত হবারই কথা, ওই দিনে আলোচনা করার মতো বিষয়, সাহসটা দরকার। তাতে উনি দুঃখ পেয়েছিলেন, পেয়ে আমার মার কিদের মনে নেই, তিনি আর নিজে থেকে মানে না চাইলে যারে পাওয়া যায় সেই জিনিস ওই নামটা সে মানিলেন না। 8 বছর বাদে আমি জন্মেছি, বিয়ের 8 বছর পর, 8 বছর তারপরে তার মাঝে আমার 5 বছর আগে একটি ছেলে হয়েছে। আচ্ছা আচ্ছা, 8 বছর বাদে আমি জন্মেছি। তখন বাবা মা একটা চিঠি পেলেন, সেই খামের উপর নবনীতা দেব লেখা আছে, আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। আচ্ছা, মা ভাবলেন আবার মাকে ওই নামে উনি লিখলেন, বুঝি করে দেখে না লিখেছেন, যেহেতু তুমি এখন কল্যাণী আর নবনীতা, তুমি যেহেতু এখন তোমার মা কি কোনো উপহার
প্রত্যাখ্যান করার মতো বড় হওনি, তাই তোমাকে উত্তরাধিকার সূত্রে এই নামটি দিলাম নবনীতা। বিনা পানি বিপন্নি দেখে তোমার মনে হয়েছিল বলো, মানে নামটা পছন্দ, নবনীতা নামটাও কিন্তু পছন্দ নয়, একদম পছন্দ নয়, এত খারাপ লাগতো, কেন না স্কুলে কোন নবনীতা নেই, পাড়ায় কোন নবনীতা নেই, খেলতে যাই কোন নবনীতা নেই, সব চিত্রা কৃষ্ণা শুক্লা বন্দনা প্রীতি, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু একটাও নবনীতা নাম নেই, আমার মিষ্টি লাগতো। আর তখন আমি ছোটবেলায় আমাদের যখন ইভ্যাকুয়েশন হল কলকাতা থেকে, আমার তখন 3 বছর বয়স, আমি গেছি আমরা ইয়েতে কুচবিহারে, সেখানে গিয়ে আমি কিন্তু 3 বছর বয়সে প্রচুর লেখাপড়া জানি, লিখতে পারি ইংরেজি বাংলা, সেখানে গিয়ে আমি মা বাবাকে চিঠি লিখেছি, তখন আমাদের বাড়িতে মেয়ে কাজ করতো, বাসন মাসতো, কাজ করতো, তার নাম নির্মলা, আমার ভীষণ ভালো লাগতো নির্মলা নাম, এত সুন্দর নাম। তখন আমি বাবাকে চিঠি লিখলাম গোপনে যে আমাকে তুমি এবার থেকে নির্মলা বলে ডেকো, আর কেউ যেন জানতে না পারে, তুমি আমাকে নির্মলা বলে রাখবে, আমার নবনীতা নাম খুকু নাম কোনোটাই ভালো লাগে না। তো বাবা মামনি বলছে লিখতেন, তারপরে কিছুদিন বাদে বাবা তো জাননি, বাবা রয়েছেন কুচবিহারে, আমি আর মা মামার বাড়ি সবার সঙ্গে, বাবা রয়েছেন কলকাতাতে, আমরা গেছি কুচবিহারে, তো সেখানে একটা চিঠি এলো, কুমারী নির্মলা দেব খামের উপর লেখা, সেটা নিয়ে বাড়িতে ভীষণ গন্ডগোল, কার চিঠি কার চিঠি, আমি ছুটে এসে বুঝেছি যে কার চিঠি, আমি লজ্জায় খাটের তলায়। তারপরে ভীষণ জন গোলমাল হচ্ছে, খোলা হয়েছে চিঠিটা, তখন সবাই বুঝতে পারলো এত বড় বড় হরফে আমার নির্মলা মা বলে বাবা চিঠি লিখেছে, তখন আমাকে ধরালো, আমি তখন কেঁদে কোকে বাবার উপর ভীষণ অভিমান সবাই জেনে ফেললো, এবং তারপরে বাবা আমার কিছুদিন বেশ অনেকদিন নির্মলা বলে ডেকেছিলেন। সেটা তো গেল প্রি স্কুল, আবার স্কুলে ভর্তি হওয়ার পরে গোখলেতে পড়ি, যখন যাই রাস্তায় যাই এর সামনে দিয়ে হজরার হাজার রোড দিয়ে না রাসবিড়ি অ্যাভিনিউ দিয়ে হাজার রোড ক্রসিংয়ে ডান দিকে যে গাড়ি বান্ধেছে তার তলে অনেক দোকান, তো একটা দোকানের নাম ছিল বিনা পানি বিপনি, যেটা ভাবতাম বিনা পানি বিপনি, বিনা পানি বিপনি কি সুন্দর গানের মতো নাম, ভাবলাম ওটাই আমার নাম হোক। তারপর বাড়িতে সব বইতে নবনীতা কেটে কেটে বিনা পানি বিপনি দেব, তখন আমি ছোট 7 বছর বয়স, অত দিনে লিখেছিলাম, এবং সেটা সেটাতে আমার কোনো লজ্জা ছিল, ওটা তো চাই ওটা আমার নাম হোক, পরে অবশ্য একটু কেলো হয়ে গেছে, কিন্তু নবনীতা নাম আমার জন্মে ভালো লাগে না, এখন আমি অনেক নবনীতা দেখেছি, কেন ভালো লাগতো না, নামটার মধ্যে কোনো ছবি নেই, কোনো মিউজিকও নেই, হয় একটা ছবি থাকবে না একটা বাজনা থাকবে, কিছুই নেই, মানে এটাই আছে, বারবার ঘুরে আসছে, গান আছে সেই তো। আর নির্মলার মধ্যে আমি ওই গান ছিল নির্মলা একটা ছন্দ ছিল, আমার ভালো লাগেনি, এখন তো দেখি অনেক নবনীতা চারিদিকে, ছোট ছোট বড় বড় প্রচুর নবনীতা, আমি তো এখন খুশি, এখন অনেক নবনীতা মধ্যে আছে। নবনীতার নাম তো প্রত্যাখ্যান করতে পারেনি, বয়স ছিল না, মানে তখনও বয়স হয়নি বলে, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে দুটো ইনসিডেন্ট নবনীতাদের, সেই দুটো তোমরা আজকে একটু গল্পটা শোনো, যে একবার হচ্ছে, একবার আমি সেগুলো সবাই জানে না, কেউ না, আমি তো জানি না, আমি জানি না, আমি শুনতে চাই, বুঝতে পারছি না, জানি কি না, কোন গল্পগুলো আবার বলো, গল্পগুলো কে ভালোবাসে, কেসে গল্প হচ্ছে, কে কত কি জানে, অন্যরাও জানে না, না আমি তো জানি, ইন্টারেস্টিং, একটা তো আমি ধরিয়ে দিচ্ছি কোনটা, সেটা হচ্ছে যে কমলা লেবুর কোয়া দিয়ে পোলাও বানিয়ে দেওয়াটা, আমি বলছি তাহলে
ছোট ছিলাম খুবই, তখন শান্তিনিকেতনে সবসময় বাবা মা যেতেন, তাই গিয়েছি একটা মেলা, একটা মেলা নয় একটা বাড়িতে গেছি। সেই বাড়িতে একটা কাছের ঘরের মধ্যে বাবা মায়ের সবাই মাটিতে বসে আছে একটা চেয়ারের মধ্যে, আমার খুব ভালোই আছে খেলা ভীষণ টেস্টটা পেয়েছে, বাইরে থেকে মাকে দেখতে পাচ্ছি, মায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, কিন্তু মা তাকাচ্ছেন না, মায়ের দৃষ্টি কিছুতেই আকর্ষণ করা যাচ্ছে পেয়েছে। উঠে ঘরের মধ্যে গেলাম মার কাছে যাবো, কিন্তু তার আগেই দেখলাম দরজার পাশে কোণে একটা টেবিল আছে, তাতে একটা গিলাস আছে চাপা দেওয়া রয়েছে, তাতে আমি একটু উঁচুতে আছে, আমি পা উঁচু করে আমার তো গিলাসটা নিয়েছি, নিয়ে খাবো, সবাই ভেঙে গেল, সবাই ছুটে এলো আমার হাত থেকে গিলাসটা খেয়ে খাবো, আমি মায়া মায়া করে খেতে দিল না। আমরা নবনীতাদের সেই বিখ্যাত সব গল্পগুলো শুনছি, কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দিই, ও আমি বোধহয় প্রথমে বলিনি যে ফোন ইন অনুষ্ঠান, কিন্তু এটা সেটা বলা হয়, বলা দরকার। আপনারা কিন্তু ফোন করতে পারেন, এটা আমাদের একটা লাইভ টেলিকাস্ট চলছে, মানে সরাসরি সম্প্রচারণ, কাজেই আপনারা সরাসরি আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং আমরা সবাই রয়েছি তার উত্তর দেবার জন্য। চলো গল্পে যাই, সেই সেই পাথর আমরা কোন দেখেছি, সে পাথরের গ্লাস থেকে তুমি হাত থেকে ছিনিয়ে নাও, আমার হাত থেকে গ্লাস নিয়ে নিয়েছে, সবাই ভেঙে গেছে, এবং সবাই বাবা মা খুব লজ্জিত মুখে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি মা খুব বিরক্ত হয়েছে, তখন দেখলাম ওই চেয়ার, আমি কাঁদছি, খুব কান্নাকাটি করছি, চেয়ারের বুড়ো মানুষ আমি ডাকলেন, ডাকলেন, আমার মনে হলো যে উনি সেফ, ওনার কাছে যাওয়া যেতে পারে, ওনার যাওয়া যেতে পারে, আমি ওর কাছে চলে গেলাম, উনি আমি এমনি কোলের মধ্যে নিয়ে পাশে চেয়ারের পাশে ইজি চেয়ার, তার পাশে একটা জানলা আছে, জানলার যে সিল যে ধাপটা সেখানে সেখানে আমি আমার খুবই এখনো মনে আছে দৃশ্যটা, এই বয়ামে করে কাঁচে বয়ামে করে লজেন্স থাকে, তো উনি সেখান থেকে লজেন্স মানে সাদা লাল চরকে চক্র চক্র আর সাদা কালো চক্র চক্র এরকম চেয়ারটাই চোখে আছে ভিজুয়ালি, সেখানে বার করে আমার হাতে ভরে দিলেন, আমার তো কান্না টান্না চলে গেলো, ইতিমধ্যে ভেতরে কেউ ছোট গেলা সেখানে জল এনে দিল, আমি খেলাম, এটা আমার মনে আছে স্মৃতিটা, যে উনি খুবই ভালো লোক, আমার যদিও জল কেড়ে নেয় বড়রা, যদি লজেন্স দেয় ভালো মনে আছে, অনেক পরে অবশ্য জানতে পেরেছি কেন কেড়ে নিয়েছে, কার জল আমি খাচ্ছিলাম, যদি একবার খেয়ে নিতাম তাহলে ভাবো ভাবো আজ কি হতে পারতাম, তাহলে তোমার কল্পনা নয় বলো, রানীচন্দ্রের বইতে ওই ছবিটা আছে, অভিজিৎকে লজেন্স দিচ্ছেন, ছেলেকে আর কি লজেন্স দিচ্ছেন। আচ্ছা আমাদের মধ্যে ফোন এসেছে তাই তো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি নমিতা দেবসেনের কবিতা আমার খুব প্রিয়, তো ম্যাডামের কি দুঃখের কবিতা বেশি শুনতে পাচ্ছি না, হ্যালো বলছি যে আমাদের নমিতা দেবসেন তো খুব বিখ্যাত একজন রাইটার, আমার খুব প্রিয়, হ্যাঁ তাই শুনতে চেয়েছেন, ফোনটা কেটে গেল, হ্যাঁ হ্যাঁ নামটাও আমরা বুঝতে পারলাম না, যাই হোক আপনি আবার চেষ্টায় থাকুন লাইন পাবার জন্য, কিন্তু আমি আমার মনে হচ্ছে যে আপনি কবিতা শুনতে চেয়েছেন, আমরা নিশ্চয়ই এই অনুরোধ রাখবো। তার আগে আমি এই গল্প এই পালাটা শেষ করে নিই, কারণ এখানে ওই পরে আমি ভুলে যাব, ওই যে পোলাও এর গল্পটা বলবো, এই যে লুকিয়ে লুকিয়ে চৈতালিকে সব গল্পগুলো বলে দেওয়া হয়েছে, এই তো অন্যায় কথা না, আমরা আবার পোলাও এর গল্প শুনবো, তো পোলা তো গল্প চলছে, পোলা তো আর খাওয়ানো হচ্ছে না, সেটা গল্পের পোলা কদ্দুর যায় দেখা থেকেই
রোববার দুপুর বেলা কোনোদিন আমরা পোলাও মাংস আয়োজন করতে পারি কিনা, কিন্তু দর্শকরা তো মানে গন্ধটাও পাবেন না। আমাকে যদিও আজকাল ভোরবেলা উঠেই এখানে চলে আসতে হয় অনেক কথা বলতে, কিন্তু তবুও বাড়ি গিয়েই ওটা পড়ে ফেলেছি। কিন্তু আমার খুব কপাল ভালো, অনেক বারান্দায় বন্ধু হয়েছে। আর যখন মন খারাপের বারান্দা লেখো তখন আবার মন খারাপও হয় খুব। কিন্তু যাই হোক, পোলার গল্পটা ভুলছি না কিন্তু। আচ্ছা বল, পোলার গল্প হলো ওরকম ছোটবেলার শান্তিনিকেতনে আমার বাবা মা নেমন্তন্ন যাচ্ছেন দুপুরবেলা, উত্তরায়ণে নেমন্তন্ন, আমিও তো গেছি। তারপরে খাবার ঘরে ঢুকে আমার খুব ভালো লেগেছে, বেটে বেটে টেবিল, বেটে বেটে চেয়ার। আমাদের বাড়ির মতো না যেখানে আমরা হামাগুড়ি দিয়ে উঠতে পারি না, সেরকম নয়, নিচু চেয়ার নিচু টেবিল আমার জন্যই এগুলো। আমি ভাবলাম আমি তো আসবো, আমি তো ছোট্ট, আমার জন্য এরকম করা হয়েছে। আমি খুশি হয়ে বসেছি, খুব আনন্দ হয়েছে, ওরকম চেয়ার টেবিল আগে দেখিনি এতটুকুটুকু। তখন আমি খাবার দিতে এসেছি, ভাত ভাত দেখে আমি বললাম এ আবার কিরকম নেমন্তন্ন বাড়ি, ভাত খাবো পোলাও নেই। আচ্ছা আমি পোলার গল্পটা আবার থামাচ্ছি, কারণ আমাদের একটা ফোন এসে গেছে। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, বর্ধমান মঙ্গল থেকে দীপক দাস বলছি। হ্যাঁ বলুন। বর্ধমান মঙ্গল থেকে দীপক দাস বলছি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত বলুন না, বিনা পানি দি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। সঙ্গীত গাইবেন না, উনি কবিতা বলবেন এর আগে। রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাবো, পাশে যিনি বসে আছেন রাজশ্রী ভট্টাচার্য, তিনি আপনাদের রবীন্দ্রসঙ্গীত। রাজশ্রী বিনা পানি দি হয়ে গেছেন, কাজেই উনি মানে বিনা পানি মানে হাতে বিনাটা নেই কিন্তু গান শোনাবেন তিনি। আমি পুস্তক হস্তে দি নেমন্তন্ন পোলাও নেই ভাত, সেটা তো আমার মা অসম্ভব লজ্জিত হচ্ছেন, এত অসম্ভব বাচ্চা কই, তাকে নিয়ে আসা হচ্ছে গুরুদেবের বাড়িতে, মানে যেখানে আর কি সেখানে এসে অসভ্যতা অশিষ্ট আচরণ এসে, মানে তখন গুরুদেব যিনি তিনি বললেন না 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 নিশ্চয়ই তো সত্যি তো, ওকে দাও পোলাও তো দিতেই হবে নেমন্তন্ন বাড়ি যখন। তখন ওখানে যিনি ওর যিনি বৌমা প্রতিমা দেবী তিনি বললেন আমাদের বাড়িতে তো পোলাও হয়নি, তা না হোক করে দিতে কতক্ষণ। উনি বললেন বলে বলে এসে আমি তো বলে দিচ্ছি কি করে করবে, বলে উনি কিছু বললেন আমরা জানি না, উনি এসে চলে গেলেন। একটু বাদেই আমার জন্য পোলাও এলো, আমি খুব খুশি হয়ে খেলাম, সুন্দর গন্ধ, মিষ্টি, সুন্দর দেখতে, হলুদ সাদা তাতে অনেক কিছু রয়েছে, খুব ভালো লেগেছে পোলাও খেয়ে। উনি কী করেছিলেন পরে জেনেছি আমি, কারণ এটা পরে অনেকবারই জেনেছি, কারণ আমার বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে নিয়ে গিয়েছেন প্রতিমা বৈঠকের সাথে দেখা করাতে। তখন উনি বলেন বাবা এই আলাপ করাতে আমার বউ বলে এই মেয়েকে আমি চিনি না, ও দু বছর বয়সে আমাকে অন্নক্ষেপ পোলাও রাঁধি ছেড়েছে। উনি বললেন যে পোলাও আমার শাশুড়ি তো জানেন না, যে গপ্প খুব অবাক হয়ে গেছেন, ভয় পেয়েছেন দু বছর পোলাও রাঁধালে 21 বছরে 22 বছরে তার না জানি কি রান্না করেন। তখন উনি বলেছেন না রান্না করালাম, উনি কি বললেন কি করে করলুম, বলে বাবা মশাই আমার ডেকে বলে দিলেন, শীতকাল ছিল, যে কমলা লেবুর কোয়াটা ছাড়াও, কোয়ার ভেতর থেকে ছোট ছোট কষগুলো বার করো, কোষগুলো বার করো, করে সেইগুলো ভাতের সঙ্গে একটু ভাত নিয়ে তার সঙ্গে মেশাও, আর তার মধ্যে একটু ঘি, একটু কিশমিশ, আর নুন চিনি, আর ফেলে একটু বাদাম, বলে
সবুজ কড়াইশুটি এই দিয়ে মেখে দাও, তাহলে ওরা বলে খেয়ে নেবে। তাই দেওয়া হলো, আমি তাই বলে বলে খেয়ে নিলাম। তুমি রন্ধন শিল্পে কিরকম নিপুণ! ইমাজিনেশন, ইমাজিনেশন মানে ওই কমলা লেবুটা দিলে যে ওই ওরকম দেখতে হবে, একটা রং দেখতে হবে, সুন্দর গন্ধটা হবে, মনে পড়া, মনে আনা সেইটাকে। অসাধারণ গল্প না, সঙ্গে সঙ্গে মনে করতে। হ্যাঁ সেই তো। আচ্ছা আবার একটা ফোন এসেছে, তাই তো? বাচ্চাদের মনটা বোঝা। হ্যাঁ নিশ্চয়ই, এটা শিশুর মন। সেই তো। আর তারপর কিন্তু এক বছর বাঁচেননি, শোনা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ নমস্কার, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। মুর্শিদাবাদের দিক থেকে বলছি, আমার নাম বীরন, নিমগ্রাম বেলুড়িয়া আমার গ্রামের নাম। আচ্ছা, তো নবনীতা দিয়ে অনেক কবিতায় আমি শুনেছি, তো ব্যাপারটা হচ্ছে কি উনাকে ভালো লাগে, তো এই যে একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে তিন বছর বয়স থেকে উনি চিঠি লিখতে লেগেছেন, তো মানে চিঠি লিখতে পারেন? তিন বছর বয়সে চিঠি লিখতে পারেন, চিঠি অনেকে পারে, জামাগুলো বসিয়েছে নয়। হ্যাঁ হ্যাঁ, সে যাই হোক। আমরা সবাই কি পারবো, সেই জন্যই তো উনি অনন্য। না তোমার মতো অনেকে পারেন, আমাদের মতো নয়। আচ্ছা কিন্তু অনেকক্ষণ ধরে একটা কবিতার রিকোয়েস্ট আছে, কিন্তু তার আগে আমরা একটু গান শুনি, কারণ বিনা পানির গান শোনো। এত সুন্দর, এত মজাদার হচ্ছে এই এই অনুষ্ঠানটা, শ্রীময়ী নাম দিয়ে যে অনুষ্ঠান শুরু, কিন্তু দেখা যাচ্ছে যে পিছনটা নাম বিভ্রাট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভাবছিলাম কি গান গাওয়া যায়, তো আমার হঠাৎ একটা মানে যে গানগুলো ভাবছিলাম সে গানগুলোকে ছাপিয়ে গিয়ে একটা গান মনে এসেছে, আমি সেটা করছি। হ্যাঁ, তোমারে নাম বলবো আমি, বলবো নানা ছলে, তোমারে নাম বলবো আমি, বলবো একাবশে আপন মনে ছায়া তলে, তোমারে নাম বলবো, বলবো বিনা ভাষায়, বলবো বিনাশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, বলবো নানা ছলে, তোমারে নাম বলবো বিনা প্রয়োজনের ডাকে, ডাকবো তোমার নাম সেই ডাকে মোর শুধু শুধুই পূর্বে মনস্কার, শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, শিশু যেমন মাকে নামের নেশায় মায়ের নাম সে বলে, তোমারে নাম বলবো আমি, বলবো নানা ছলে, তোমারে নাম বলবো।
খুব সুন্দর, খুব সুন্দর। এই নাম বিভ্রাটের গল্পে আমার আবার নবনীতাদের কাছে একটা গল্প, নরেন্দ্রদেব জানতেন না যে রাধারানী দেবী ছদ্মনামে লেখেন? না না, প্রথমে জানতেন না, সে দেখেছিলেন রাত্রিবেলা লিখছেন। তোমার লেখাতেই আমি পড়েছিলাম এটা। বাবা বই বেরোবার আগে জানতেন কিন্তু আগে জানতেন না, পড়ার টেবিলে দেখেছিলেন যে রাধারানী দেবীর লেখাগুলো, অপরাজিতার লেখাগুলো নরেন্দ্রদেবের মাধ্যমেই প্রকাশ হয়েছে, কিন্তু দেখি হাতের লেখা তো, যেহেতু মা বা হাতে অন্য হাতের লেখা লিখতেন, হাতের লেখা দেখি প্রকাশকটাও বুঝতে পারিনি, বাবাও বুঝতে পারিনি, মারি লেখা। হ্যাঁ সেই কথাটাই, সেই গল্পটাই ঠিকই, হাতের লেখা একদম বুঝতে পারিনি। আচ্ছা, আমরা যেহেতু সব আজকে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে বসে রয়েছি, তাই জন্য আমি নটির পূজার থেকে যদি কোনো একটা গান শোনা খুব ভালো হয়, কারণ আমার না আসলে কোন গান মানে এক গান গাইতে গেলে আরেক গানের কথা মনে আসে, তোমরাই বলো। না না না, যেটা তোর ইচ্ছে আসলে। আগে তো মানে উনি যেটা বলেছেন যে আমার অন্তরে সর্বশ্রেষ্ঠ মহামানব বলেছেন, এসব কথা তো আগে জানতাম না ছোটবেলায়। আসলে কি হতো, প্রথম যখন পূজারিণী কবিতাটা পড়ি, নৃপতিবিম বিশার নমিয়া বুদ্ধে মাঙ্গিয়া লইল পদলক্ষ কণা তার, তখন মানে তখন একটা ওই যে যোগাযোগ কোথাও আছে, কোথাও একটা দুটোর একটা কোথাও, সেইটা প্রথম বুঝতে পেরেছিলাম। মানে ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগতো, সেদিন শারদী বা অবসান শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষী চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। এইখান থেকে ওই বুদ্ধদেব গৌতম বুদ্ধের সঙ্গে রবীন্দ্রনাথের, এবং রবীন্দ্রনাথ যে কোনো কোনো ভাবে যে অহিংসা মন্ত্রের কথা বলেছেন এবং খুব অনুপ্রাণিত হয়েছেন, সেটা তখন অল্প অল্প করে বুঝতে পারতাম। পরে দেখেছি যে সত্যি তো বৌদ্ধ জাতকের গল্প নিয়ে কত কিছু লিখেছেন, অনেক নাটক হয়েছে। আমি নটির পূজা থেকেই করি তাহলে প্রথমে। একেবারে বুদ্ধ বন্দনা, সকল কলুষ, সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়, শুরু করো। অমৃত বারি সিঞ্চন কর, নিখিল ভুবন মহাশান্তি মহাপ্রেম মহাপুণ্য মহাক্ষেম, জ্ঞান সূর্য উদয় ভাতি, ধ্বংস করুক তিমির রাতি, দুঃসহ দুঃসহ জয় হোক তব জয়, মহাশান্তি মহাপ্রেম মহাপুণ্য মহাক্ষেম, মোহমলিন অতি দুর্দিন শঙ্কিত চিত পান্থ, জটিল গহন পথ সংকট সংশয় উদ্ভ্রান্ত, ভয় কর হরণ দা
কবিতা শোনার আরজি কিন্তু অনেকক্ষণ ধরে আসছে, সেজন্য আমি নবদীপকে বাঁচতে দিয়েছি কোন কবিতা পড়বেন, ততক্ষণ পরের গানটা রাজশ্রী ভেবে রাখ। কিন্তু আমি দুটো কবিতা পড়ছি। নিশ্চয়ই আমার নতুন বইটা আনতে পারিনি, ভুলে গেছি, কবিতার বই আনিনি, ভাগ্যিস আমি এনেছিলাম। আচ্ছা একটা ছোট্ট কবিতা পড়ছি, খুব ছোট্ট, হঠাৎ মুহূর্তের মধ্যে লেখা। পুচি বসে ছিল, একটা লিটল ম্যাজিক এসে চাইছে লেখাটা। কবিতাটার নাম ম্যাজিকওয়ালা। পুচি বসে 1395। কেউ যে কখনো কাউকে রূপনারায়ণ দেখাবে, এটাতে আর আশ্চর্য কি আছে? কেউ তো কখনো কাউকে রূপনারায়ণ দেখাবেই, যতদিন পৃথিবীতে রূপনারায়ণ এমন নামের কোনো মুগ্ধ নদ আছে। কেউ যে কখনো কাউকে মেঘ ছেঁড়া আলো দেখাবে, এটাতে আর আশ্চর্য কি আছে? কেউ তো কখনো কাউকে মেঘ ছেঁড়া আলো দেখাবেই, যতকাল ত্রিভুবনে মেঘ ছেঁড়া আলো এমন নামের কোনো ঐশ্বরিক ইন্দ্রজাল আছে। তুমি যে সবার আলো, সমস্ত ম্যাজিক একাই দেখিয়ে গেছে অবাক আমাকে, রূপনারায়ণের কুলে সেই থেকে জেগে বসে আছি, একা একা খেলা করি মেঘ ছেঁড়া আলোর প্রবাসে। এই তো হয়ে গেছে। আচ্ছা কবিতা পরে পড়বো, একসঙ্গে অন্যরকম কবিতা। মায়ের কথা বলছে, মায়ের উপর কবিতা পড়বো, আমি একটা পড়তে চেয়েছিলাম মেয়েটা বলে একটা কবিতা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা খুঁজে রাখবো। এই কবিতা বেরিয়ে গেছে, মেয়েটা আমি অনেক আসরে পড়েছি, খুব বাতিটা এইবারে শুয়ে পড়ো মা গো, 11টা বেজে গেছে, 11টা আবার রাত নাকি, তুই শুয়ে পড়, তোর কাল কলেজ রয়েছে। মা বসে আছেন তার ইজি চেয়ারে, সরু নাকে মোটা চশমা, ফর্সা আঙুলে আতস কাজটা ধরা, কোলের ওপর বিছানো স্টেটসম্যান, পাশের টেবিলে ফ্লাস্কে চা, ওষুধ বিশুধ, রূপোর ডিবেতে পান আর জর্দা, পেতলের পিকদান, পেতলের ক্যাশ বাক্স, পেছনের টিপয়ে মাটির ঘটে মার প্রিয় রজনীগন্ধার গুচ্ছ, আর বেতের টেবিল ল্যাম্প আগরতলায় তৈরি, সামনে টিকটিক টিকটিক করছে অ্যালার্ম ঘড়িটা, ট্রাভেলিং ক্লক। মা কাগজের পাতা উল্টালেন, প্রচণ্ড খড়খড় শব্দে শব্দহীন রাত্রি টুকরো হলো, বই বন্ধ করে আমি উঠে আসি, ঘরে পা দিতে এক গলা রজনীগন্ধার গন্ধের গভীরে ডুবে যাই। চেয়ারে বসে ঢুলছে নার্স মেয়েটি, মা গো শুয়ে পড়ো এবারে, রাত 1:30 বাজে। রাত 1:30 ধমকে ওঠেন, এখনো শুসনি তুই, সকালে কলেজ, বকুনি খেয়েও বলি নির্লজ্জ বেহায়া, শরীর যে খারাপ হবে এভাবে জেগো না, শরীর এক গা গয়নার মতো ঝলমলিয়ে হেসে ফেলেন মা,
আরো কত খারাপ হবে রে শরীর, আর হবেই বা কি শরীর দিয়ে। আরো একবার যেতেই হয় নিজে শোয়ার আগে। আড়াইটে বাজলো মা গো, খান্ত দাও, খাটে শোবে চলো, শোবো শোবো এইটুকুনি বাকি, পড়া তো সহজ নেই ছানির দৌলতে। সামান্য অপ্রস্তুত হয়েছে, ডুবে যান ছাপার হরফে, টেবিল ল্যাম্পের আলোয়, আতস কাচের উদ্ভাসিত মনোযোগে, অ্যালার্ম ঘড়িটার টিকটিক মুছে যায়। ফিরে আসতে আসতে শুনি নার্স মেয়েকে বলছেন, না না বাছা, নিভিয়ে দিও না আলো, বাতিটা জ্বলু কমনি, আরো এক পৃষ্ঠা বাকি আছে, আরো এক পৃষ্ঠা বাকি, আরো এক প্যারাগ্রাফ, আরো একটা বাক্য বাকি, আরো একটি শব্দ দাও নার্স মেয়ে, আরো একটি দিন। কি সুন্দর কবিতাটা শুরু হয়েছিল আর কোথায় গিয়ে শেষ হলো। একটা ফোন আছে। হ্যাঁ বলুন, নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি না, আমাদের কাছে শব্দ পৌঁছচ্ছে না। কেটে গেছে বোধ হয়। আচ্ছা কেটে গেছে, ফোনটা আছে কি? ফোনটা কি আছে? আচ্ছা আপনি আবার চেষ্টা করুন, লাইন এসছে, একটা ফোন আছে। বলুন। হ্যালো। বলো। আমি একটা গান শুনতে চাই। গান শুনতে চাও? আচ্ছা তুমি তুমি কে, তোমার নাম কি? আমার নাম মধুমিতা দাস। মধুমিতা, আচ্ছা বা এটা কি ছন্দ আছে এই নামটাই মধুমিতা? আছে তো বা পছন্দ পছন্দ। মধুরিতা মধুরিতা আরো সুন্দর বা আরো সুন্দর নাম। ঠিক আছে গান শোনাবো তোমাকে। আমরা অন্য কবিতাটা শুনি তারপর গানে যাব। আরো কবিতা ওই যে আর মেয়েটা কবিতা, আজকে শ্রীময়ীতে এসে মেয়েটা পড়ো। আর মানে এটা থেকে আমার একটা একটা ঘটনার কথা মনে পড়লো, একটা স্মৃতি, সেটা হচ্ছে বস্টনের বঙ্গ সম্মেলনে যেখানে তুমি আমি দুজনেই ছিলাম, সেইখানে উনি স্টেজে একদিন এই কবিতাটা পড়েছিলেন। একদম কি বলবো মানে ছুঁচ পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে এরকম চুপ খানিকক্ষণ ধরে, তারপরে আবার সবাই কথা বললো, কিন্তু কবিতাটার পরে একদম হল সমস্ত হল নিশ্চুপ ছিল। অদ্ভুত এটার একটা ফিলিং আছে কবিতাটার মধ্যে, একদম অন্য জায়গায় নিয়ে গেল কবিতাটা। গান শুনতে যেয়েছে কাজী রাজশ্রী, গান ভেবে রাখ, আমরা এইটার পরে গানে আসব। মেয়েটা দুঃখ তাকে তাড়া করেছিল, মেয়েটা ছুটতে 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 কি আর করে, হাতের চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে, আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ, সাপুদ সংকুল সঘন অরণ্য, বাঘের ডাকে ছমছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ। ভয় তাড়া করেছিল তাকে, মেয়েটা ছুটতে 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 কি করে, মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে, আর সেই আতর ফুসে উঠল ফেপে উঠল ফেনিল ঘূর্ণিতে প্রখর কলরোল, যোজন যোজন বেপে হিংস্র গেরুয়া স্রোতের তোড়ে কোথায় ভাসি নিয়ে গেল ভয়কে। প্রেম যেদিন ওকে তাড়া করলো, মেয়েটার হাতে কিছুই ছিল না, ছুটতে 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 কি করে, শেষে বুক থেকে উপরে নিয়ে হৃদয়টাকে ছুঁড়ে দিল প্রেমের দিকে, আর অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলল সেই একমাত্র হৃদয়ে, ঝর্ণায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ঝোড়ো বাতাসের,
জলপ্রপাতে, তার ঢালুতে ছায়া, আর চূড়োতে ঝলসাচ্ছেন চাঁদ সূর্যে। সেই ঝলমলে ভর ভর্তি হৃদয়টাই বুঝি এগোতে দিলে না তার প্রেমিকের ফিতু প্রেমকে। আহা, এবারও কি তাড়া করেছে ক্লান্তি, হাত খালি বুক খালি, ছুটতে 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 কি করে। এবারে মেয়েটা পিছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘ শ্বাস, আর অমনি সে নিঃশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠল তার সমস্ত অতীত। দশ দিশিতে দাহ দাহ ছড়িয়ে পড়ল উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি। এখন এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে, দুই হাত মাথার উপরে তোলা। যাক, এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই। অসাধারণ, সাংঘাতিক। কিছুটা সময় স্তব্ধ হতে, কিন্তু আমাদের টেলিভিশন টাইম, তাই জন্য স্তব্ধতাকে ভাঙলাম, মানে জোর করে ভাঙলাম। নবনীতা তুই বলো কি গান গাইব। তোমার যা ভালো লাগে গাও, যদি জানতেন, যদি মনে পড়ে। সব গান মনে থাকে, রাজশ্রীর এটা আমি দেখেছি অনেক অনুষ্ঠানে, কোনো খাতা বই লাগে না, আমিও লক্ষ্য করেছি। তো যদি জানা থাকে, জানা তো মানে আমার কখনো হয়নি যে গান করতে শুরু করে, যারা গান করে, গান শুরু করতে শুরু করলে। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানতাম, যদি জানতে কি যে আমায় কাঁদায়, কি যে আমায় কাঁদায়, আমি কি
গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিরাম, যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম, যদি জানতে না। এই গান আর কবিতার পর আর কথা হয় না, সত্যি কথা বলতে কি আমার তো আর কিছু বলতে ইচ্ছে করছে না। তুমি শুধু, যেহেতু আজকে শ্রীময়ের প্রথম দিন, তুমি আমাদের এই অগণিত দর্শকের উদ্দেশ্যে কিছু একটু বলো। এই মেয়েদের অনুষ্ঠান, তোমার লেখায় বারবার করে নানান রকম মেয়েরা আসেন, এই তো কবিতাতে তো মেয়েরাই, মেয়েদেরই কবিতা পড়েছো, মেয়েদের কথাই বলেছো, তবুও একটুখানি কিছু যদি তোমার বলতে ইচ্ছে করে। মেয়েদের জন্য একটা অনুষ্ঠান শুরু হলো দুপুরবেলা রবিবার, মেয়েদের কত সময় হবে জানি না, যার যার কথা বলি আজকে তার সকলেই পুরুষ, একটা শিশু বাচ্চা, একটি বাচ্চা সে এখন পুরো মেয়ে হয়নি। এটা খুব ভালো কথা যে পুরুষরা মেয়েদের অনুষ্ঠান শুনছেন, এবং পুরুষরাই শোনা উচিত মেয়েদের অনুষ্ঠান, মেয়েরা কি বলতে চায় কি না চায় সেটা তাদেরই জানা উচিত বেশি করে। মেয়েরা তো জানেই মেয়েদের কথা, পুরুষরাও জানেন মেয়েদের কথা, সেটাই ভালো, খুবই ভালো লেগেছে মেয়েদের যে পুরুষ সম্বন্ধে শুনলেন, এরপরে মেয়েরাও শুনবেন। আমাদের আশা আছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হবে এবং মেয়েরা নিজেদের মনের কথা এখানে বলতে পারবেন, মুক্ত পাবেন। আমার খুব ভালো লাগছে এখানে, সব থেকে এটা বলতে চাই, আমি কোনোদিনই এতদিন সেই 75 সাল যখন থেকে শুরু হয়েছে দূরদর্শন এবং এই দুটি মেয়ে আছে, আমিও কিন্তু আছি প্রথম থেকে, কিন্তু আমিও আছি, আমার মাও আছে ছিলেন, কিন্তু কোনোদিন আমার হয়নি যে কেন দুজনে আছে আমি আছি, কোনোদিন দুজনে আছে আমি আছি হয়নি, আজ প্রথম। এটা আমি তোমাকে বলি, ও কিন্তু আমাকে বলেছিল যে সকালবেলা আমি আসি, আবার আমি এই সময় আসবো, আমি বলছি না আমার কাছে একটা বড় পাওনা, আমার খুব ভালো লেগেছে দুজনে আছো বলে। তোমরা দুজনে একটু কিছু বলো আজ, আজকে আর আমরা তো বলার মতো সময় নেই, আমাদের সময়ও নেই, শেষ করতে হবে। আর ওদের সবাইকে মনে করিয়ে দিই দর্শকদের যে এই সময় মানে 3টে থেকে 4টে প্রত্যেক রোববার আপনারা কিন্তু দেখবেন, আপনাদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ ঘটবে, কারণ ফোন ইন অনুষ্ঠান, বুঝতে পারছেন আপনারা ফোন করতে পারছেন। আজকে আজকে প্রথম দিনে এতগুলো ফোন এসেছে, এটা খুবই আনন্দের কথা। আরও যেটা নবনীতা দি বললেন যে মেয়েরা তাদের মনের কথা বলতে পারবেন, পুরুষরাও পারবেন, যাদের যাদের ইচ্ছে করবে তারা ফোন করবেন। আমরা যদি আর কি আধ মিনিটও সময় আছে তাহলে একটা সুর দিয়ে শেষ করি, একটু আধ মিনিটের সুর হবে। আচ্ছা ফ্লোর ম্যানেজার বলছেন তাহলে একটুখানি সুর দিয়ে, তাহলে একটু ভালো লাগে না একটা অনুষ্ঠান যদি। কি পরম ব্যথায় পরানো কাঁপায় কাঁপুনো বুকে লাগে, শান্তি সাগরে ঢেউ খেলে যায় সুন্দরতায় জাগে সুন্দর আমার সব চেতনা, সব বেদনা রচিল এ যে কি আরাধনা।